হ্যালো বন্ধু, তো আজকে কথা হবে নতুন একটা টিজার যেটার নাম হচ্ছে ওয়ান দ্য ফরেস্ট ফোর্স। এটা শুধুমাত্র রিলিজ করা হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা রিলিজ করেছে নিজের ইনস্টাগ্রাম পোস্টে, ঠিক আছে, আর এখনো পর্যন্ত ইউটিউবেও আসেনি সেটা। তো ওই টিজারটা এত তাড়াতাড়ি রিলিজ করার কারণ আই থিঙ্ক সবাইকে হাইপ করার জন্য, বাট এইটা কিন্তু দেরি আছে রিলিজ হতে, ছট পুজো রিলিজ করবে 2025, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্ত্রী, তারপর হচ্ছে ভেড়িয়া, এই ধরনের মুভি এত হিট করার পরে না এখন মার্কেটটা কিন্তু সেই কমেডি, হরর কমেডির উপর কিন্তু খুব ফোকাস করছে, ঠিক আছে। এবার এটা হরর কমেডি হবে না, শুধু হরর রাখা হবে সেটা কিন্তু একটা বড় বিষয়, ঠিক আছে। কিন্তু তাও ও যে ডিফারেন্ট কিছু ট্রাই করে সেটা দেখে ভালো লাগলো, ঠিক আছে। ওর শেরশাহ খুব ভালো হয়েছিল, বা লাস্ট ইয়ার যে মুভিটা করছে যোদ্ধা, সেটা সেই ফাইটিং টাইপের ও একটা অফিসার অ্যান্ড অল দোজ থিং দেখানো হয়েছিল, সেগুলো ঠিক আছে, বাট ডিফারেন্ট কিছু ট্রাই করে সেটা ভালো লাগছে। এবং এই টাইপের মুভি না অনেক দিন পাই না, ঠিক আছে। তিনি মনে থাকে আগে আমরা কিন্তু এই মুভি এবং সিরিজ এবং হরর টাইপ পেতাম, যেখানে হচ্ছে চার পাঁচজন বন্ধু কোথাও একটা গেল, সেখানে কোনো একটা বাড়িতে বা কোনো জঙ্গলে সেখানে ভূত ভূত ধরলো, সেখানে একে ধরে মারা যাচ্ছে, এটা একটা আলাদা ফান ছিল, ঠিক আছে। তো কিছু ডিফারেন্ট ফান ছিল, সেরকম কিছু হয়তো পাওয়া যাবে, বিকজ এই টিজারে আমরা স্টার্টিংয়ে দেখতে পারি একটা পোস্টার লাগানো আছে, বোর্ড লাগানো আছে, যেখানে লেখা আছে রাতের বেলা এই জঙ্গলে যাবে নাকি, ঠিক আছে, খতরা আছে। এবার একটু একজন পালিয়ে আসছে ধুতি পরে, ঠিক আছে, এবং একটা মন্দির দেখতে পারি জঙ্গলের মাঝখানে, ঠিক আছে। এবার জঙ্গলের মধ্যে চোখ উঠে আসছে, তো এইটা না কাইন্ড অফ একটু বলবো আমার মনে হচ্ছে ইয়ের মতো, যেটা আমি সানডে হাসপে শুনেছি, দেখবে জঙ্গলের প্রাচীন প্রবাদ কথা বলে এরকম একটা কিছু একটা ছিল, ঠিক আছে, একটা গল্প যেখানে হচ্ছে জঙ্গলের রক্ষাকর্তা সামথিং দেখানো হয়েছিল। এখানেও আই থিঙ্ক সেরকম কিছুটা দেখানো হয়, বিকজ এখানে হচ্ছে আই থিঙ্ক জঙ্গলের উপর যে জঙ্গল কাটা হচ্ছে, পশু মারা হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে জঙ্গলের কোনো একটা শক্তি উঠে দাঁড়াবে, যা কোনো একটা প্রাণীর মাধ্যমে, কোনো একটা মানুষের মাধ্যমে, ঠিক আছে। আই থিঙ্ক এখানে হয়তো কিছু লোক ঘুরতে যাবে বা কিছু লোক ক্ষতি করবে জঙ্গলের, ঠিক আছে, যেটা কারণে চলছে। তো একটা সোশ্যাল মেসেজ টাইপও দেওয়া যাবে এবং একটা ডিফারেন্ট টাইপের মুভি কিন্তু মনে হচ্ছে, ঠিক আছে, খুবই ডিফারেন্ট। আমরা যে ধরনের মুভি কন্টিনিউসলি পেয়ে আসছি খালি মার দাঙ্গার অবস্থিত, সেখান থেকে এটা খুবই ডিফারেন্ট টাইপের একটা মুভি হবে, তো সেটা কিন্তু বেশ ভালো লাগলো। ভিজুয়াল এফেক্টটা খুব ইম্পর্টেন্ট হবে, আপাতত যেটুকু পেয়েছি এটা কম্পিউটার ক্রিয়েটেড, ঠিক আছে, বাট যদি ভিজুয়াল এফেক্ট ভালো কাজ করে এবং স্টোরিটা যদি ভালো লেখা যায় না, কনসেপ্টটা খুব ভালো, এই ফোক লোড নিয়ে, ঠিক আছে, জঙ্গলের ফোক লোড নিয়ে কিন্তু বানানো হচ্ছে। তো তোমরা কি টিজারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিয়ে, আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও।